আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কৃষ্ণচন্দ্র দাস, মহাসব ব্যবস্থাপনা, সুসিপাড়া ডিগ্রি কলেজ। আজ আমি তোমাদের দ্বিতীয় বর্ষের সাথে নিয়ন্ত্রণ সফটওয়্যার নিয়ে, অর্থাৎ সর্বশেষ সফটওয়্যার আমাদের দ্বিতীয় পত্রের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের সর্বশেষ সফটওয়্যার যা আমাদের এই সংক্ষিপ্ত সিলেবাসের আওতাভুক্ত, সেই নিয়ন্ত্রণ সফটওয়্যার নিয়ে আলাপ করব। ইতিপূর্বেও আমি নিয়ন্ত্রণ নিয়ে তোমাদের সাথে যুক্ত হয়েছি, আশা করি সেগুলো তোমরা ভালোভাবে পড়েছ। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রক্রিয়া, অর্থাৎ ব্যবস্থাপনা কাজের সর্বশেষ ধাপ। কোনো একটা কাজ করার পরে বা তার সাথে সাথে চলমান প্রক্রিয়া যদি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে কোনো প্রতিষ্ঠান সুন্দরভাবে চলতে পারে না। অর্থাৎ কাজকে, ব্যবস্থাপনার কাজকে সুচারুরূপে সম্পন্ন করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হয় ব্যবস্থাপনায়, সেটা হলো নিয়ন্ত্রণ। আচ্ছা, তাই আজকে আমরা নিয়ন্ত্রণের যে বিষয়টা আলাপ করব, সেটা হচ্ছে নিয়ন্ত্রণের সুবিধা, অর্থাৎ নিয়ন্ত্রণ করলে কি কি সুবিধা হয়। ব্যবস্থাপনা প্রক্রিয়ায় নিয়ন্ত্রণের গুরুত্ব অত্যধিক, অর্থাৎ ব্যবস্থাপনা প্রক্রিয়ায় যদি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে ব্যবস্থাপনা কার্য কখনোই সুন্দরভাবে সম্পন্ন হয় না, সুচারুরূপে সম্পন্ন হয় না। অর্থাৎ প্রতিষ্ঠান তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয় না। এই নিয়ন্ত্রণের সুবিধাগুলো আমরা একে একে কি কি ধরনের সুবিধা রয়েছে নিয়ন্ত্রণে তা আলাপাত করতে যাচ্ছি। এক নম্বর হচ্ছে শৃঙ্খলা বিধান, অর্থাৎ নিয়ন্ত্রণ একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা প্রক্রিয়ায় শৃঙ্খলা বিধান করে থাকে। অর্থাৎ যদি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ না থাকে, তাহলে ব্যবস্থাপনা সুচারুরূপে সম্পন্ন হয় না, যা একটা প্রতিষ্ঠানের জন্য কোনো অবস্থাতেই কাম্য নয়। দ্বিতীয় হচ্ছে বিস্তৃতি নির্ণয়ে সহযোগিতা। নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে বিস্তৃতি নির্ণয় করা সহজ হয়, অর্থাৎ নিয়ন্ত্রণেই বিস্তৃতি নির্ণয়ে সহযোগিতা করে থাকে। বিস্তৃতি মানে হচ্ছে পার্থক্য। আমাদের যে কাম্য গতি, অর্থাৎ নির্দিষ্ট মান আছে, সেই মান অনুযায়ী কাজ হচ্ছে কি না, এবং যদি ঠিক না হয় তাহলে যেটা সেটাই হলো বিস্তৃতি, অর্থাৎ পার্থক্য। নির্দিষ্ট মান থেকে যদি কাজ সুনির্দিষ্টভাবে না হয় মানের সাথে, তাই হলো বিচ্যুতি। অর্থাৎ এটা হচ্ছে কাজ নির্দিষ্ট মান মাইনাস কাজ, সেটা হচ্ছে বিচ্যুতি। অর্থাৎ কী কী অসুবিধা হচ্ছে কাজটা করতে, তাই হলো বিচ্যুতি। তাই আমরা দেখতে পাচ্ছি কি বিচ্যুতি নির্ণয়ে সহযোগিতা করে নিয়ন্ত্রণ প্রক্রিয়ায়। তিন নম্বরে পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন, অর্থাৎ দ্রুত মানে খুব তাড়াতাড়ি। পরিকল্পনা মাফিক একটা প্রতিষ্ঠানে যত কাজই হোক, সবই পরিকল্পনা মাফিক হচ্ছে। পরিকল্পনা অর্থাৎ কোনো পরিকল্পনা কি কোনো কিছু সুনির্দিষ্টভাবে করার জন্য পূর্ব নির্ধারিত যে নীল নকশা করা হয়, তা হলো পরিকল্পনা। এই পরিকল্পনার মাধ্যমে একটা প্রতিষ্ঠান তার কাজ সম্পন্ন করে থাকে, আর পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন করতে পারে নিয়ন্ত্রণ। অর্থাৎ নিয়ন্ত্রণ প্রক্রিয়া যদি থাকে, সেখানে যেখানেই বিস্তৃতি দেখা যায়, তার সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে কাজকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব হয়, যা একটা প্রতিষ্ঠানের জন্য সুন্দরভাবে কাম্য। চার নম্বর হলো পরবর্তী পরিকল্পনার মান উন্নয়ন, অর্থাৎ
একটা প্রতিষ্ঠানে কাজ করতে গেলে বিভিন্ন রকম পরিকল্পনা থাকে, অর্থাৎ একটা কাজ যে পরিকল্পনায় সেই পরিকল্পনারও একাধিক পরিকল্পনা থাকে। তো প্রথম ধাপ যেটা যে কাজ করে সেই ধাপেই যদি নিয়ন্ত্রণ প্রক্রিয়া হয় সঠিক হয়, তাহলে পরবর্তী ধাপের কাজগুলো আবার সুন্দরভাবে সম্পন্ন হয়। আর কোনো এক জায়গায় যদি বিচ্যুতি দেখা দেয়, তাহলে সেই বিচ্যুতি সংশোধনের মাধ্যমে কাজকে সামনে এগিয়ে নেওয়া হয়। বিচ্যুতি বেশি হলে সংশোধনের সময় বেশি লাগবে, এমনকি প্রক্রিয়া পদ্ধতিও পাল্টানো দরকার হতে পারে। এই নিয়ন্ত্রণেই পরবর্তী পরিকল্পনার মানোন্নয়নে সহযোগিতা করে থাকে। 5 নম্বর হলো দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। যখন কাজের মধ্যে বিচ্যুতি দেখা দেয়, অনিয়ম দেখা দেয় বা সঠিক নিয়মে হচ্ছে না, তা নির্ণয় করা হয় নিয়ন্ত্রণের মাধ্যমে। আর নিয়ন্ত্রণের মাধ্যমে যখন চিহ্নিত করা হয় সমস্যাগুলো, সেই চিহ্নিত সমস্যাগুলো দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। 6 নম্বর হলো ফাঁকিবাজি ও প্রলোভন দূরীকরণ। অর্থাৎ প্রতিষ্ঠানে যে কর্মী বাহিনী থাকে, সেই কর্মী বাহিনীর একটা সহজাত প্রবৃত্তি হচ্ছে যে ফাঁকিবাজি দেওয়া, ফাঁকিবাজি অর্থাৎ কাজকে অবহেলা করা। আর এই অবহেলা যদি করে যায়, সাথে সাথেই তার মধ্যে প্রলোভন দুর্নীতি চলে আসে। যদি প্রতিষ্ঠানে কাজের সাথে সাথে নিয়ন্ত্রণ প্রক্রিয়া চলতে থাকে, তাহলে কর্মী বাহিনী আর কাজকে ফাঁকি দিতে পারে না, তার মধ্যে আর প্রলোভনেরও কোনো সুযোগ থাকে না। পরবর্তীতে হচ্ছে সহজ কর্তৃত্ব অর্জন। অর্থাৎ সুনির্দিষ্টভাবে যখন নিয়ন্ত্রণের মাধ্যমে সুনির্দিষ্টভাবে কাজ যখন সম্পন্ন হয়ে যায়, তখন সহজ কর্তৃত্ব অর্জন, অর্থাৎ যে নেতা থাকে সেই নেতা অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহজেই কর্তৃত্ব করতে পারে। অর্থাৎ নিয়ন্ত্রণ প্রক্রিয়া আছে, কর্মী বাহিনী নিয়ন্ত্রণের বাহিরে যেতে পারতেছে না, কাজেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কর্তৃত্ব অর্পণ করা অর্থাৎ কর্তৃত্ব অর্পণ করা সহজ হয়। সর্বশেষ নির্বাহী শক্তি ও সময়ের সদ্ব্যবহার হয়। সকল কিছুই অর্থাৎ প্রতিটা ধাপে ধাপে যখন নিয়ন্ত্রণ কার্য হয়ে থাকে, ব্যবস্থাপনা প্রক্রিয়া, এবং যদি বিচ্যুতি দেখা দেয় তার সাথে সাথে সংশোধন যদি করা হয়, তাই সেটাই হচ্ছে মানে সহজ প্রক্রিয়া, যার ফলে কাজ দ্রুত গতিতে এগিয়ে যায়, ফলে নির্বাহী শক্তি কম লাগে, সময়ও কম লাগে। নির্বাহী তখন এই যে উদ্বৃত্ত সময়টা, সে অন্যদিকে তার এই সময়টা ব্যবহার করতে পারে, যা একটা প্রতিষ্ঠানের জন্য খুবই কাম্য। পরিশেষে আমরা বলতে পারি যে উক্ত আলোচনা থেকে দেখা যাচ্ছে যে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সুবিধা অত্যাধিক। অর্থাৎ প্রতিষ্ঠানের বা ব্যবস্থাপনা কার্যে যদি নিয়ন্ত্রণ প্রক্রিয়া না থাকতো, তাহলে কোনো অবস্থাতেই